গতকাল পরিচালক বন্ধন বিশ্বাসকে নিয়ে নিজ বাড়িতে ছেলে জয়ের জন্মদিন পালন করেছেন অপবিশ্বাস। সেখানে ছেলেকে নিয়ে খুব আনন্দের সাথে কেক কেটেছেন তিনি। তবে তার এই জন্মদিনের ভিডিও দেখার পরে সমগ্র দর্শকবৃন্দের নিন্দার শিকার হতে হয়েছে অপুকে। কারণ তার ছেলের জন্মদিনে শেয়ার করা ভিডিওর টাইটেল আর কেকের গায়ে ছেলের নাম দিয়েছেন জয় বিশ্বাস, অর্থাৎ আব্রাহাম খান জয় থেকে এখন জয় বিশ্বাস, যেটা দর্শকবৃন্দগণ কিছুতেই মানতে নারাজ। এবং সে খবর রীতিমতো শাকিব খানের কান পর্যন্ত পৌঁছে গেছে, যার ফলে এবার অপুকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কিং খান। শাকিব বলেছেন, অপুর ইদানিং কিছু কর্মকাণ্ডে আমি ভীষণভাবে অবাক হয়ে যাই। আমার ছেলেকে আমার পারমিশন ছাড়া কি করে এটা সে করতে পারে? একজন সন্তান বড় হয় বাবার পরিচয়ে, সেক্ষেত্রে তার এটা করা মোটেও উচিত হয়নি। জন্মের পরে আব্রাহামের নাম তো অপুর মতামতের বাইরে রাখা হয়নি, তবে এখন কেন ছেলের নাম নিয়ে সমস্যা হচ্ছে তার? তবে এরপরে জয়কে নিয়ে আর কোনো উল্টাপাল্টা হলে আমি তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বাধ্য হব। অপু এর আগেও শাকিবের পারমিশন ছাড়াই জয়কে পূজার মণ্ডপে বসিয়েছিল, তবে সেখানের পরিবেশটা মোটেও পছন্দ করেনি আব্রাহাম খান জয়। কারণ জয় তো মুসলিম হয়ে জন্ম নিয়েছে, আর মুসলিম বাবার রক্তই বয়ে গেছে তার শরীরে, যে কারণে হয়তো পূজার মণ্ডপের এই পরিবেশ তার কাছে বিরক্তিকর লাগছিল। প্রিয় দর্শক, আব্রাহাম খান জয়ের নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখায় অপুকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।